এক ভয়ঙ্কর দুর্ঘটনায় কপাই গেল জম্মু আর কাশ্মীর। মঙ্গলবারে পুয়া বৈষ্ণোদেবী মন্দিরলে গিয়ে থাকা অবস্থার জম্মু শ্রীনগর রাষ্ট্রীয় ঘাইপথর কাষর দ খাওয়াইত নিয়ন্ত্রণ হেরুয়া এখন বাস বাগড়ি পড়িল। দুর্ঘটনাটি কমেও 10 জন ভক্ত নিহত হওয়ার বিপরীতে গুরুতরভাবে আহত হয়েছে আন 12 গৰাকী ভক্ত। আহত সকল ততাতয়ক এখন স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আহত সকলের ভিতর কেবাজনের অবস্থা সংকটজনক হওয়ালে লক্ষ্য করে নিহতর সংখ্যা আহি থাকা দিনবিলাক আরও অধিক বৃদ্ধি পোৱাৰ আশঙ্কা ঘনীভূত হয়েছে। সরকারি সূত্রের খবর অনুসরি কাট্টারপরা 15 কিলোমিটার দূরত অবস্থিত রাজ্যের কোটলি রাষ্ট্রীয় ঘাইপথর ওসর যাত্রীবাহী বাসখন গভীর খায়ত হতাৰে পড়ে পড়ে। সিআরপিএফর কমান্ডেন্ট অশোক চৌধুরী এই সম্পর্ক কয় যে উদ্ধার অভিযানের পাছতেই আহত সকল চিকিৎসালয় প্রেরণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে অঞ্চলটির পূর্বে এন ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। 2022 বর্ষের সেপ্টেম্বর মাহতো উক্ত স্থানতেই এখন যাত্রীবাহী বাহন খাওয়াইত দুর্ঘটনা পতিত হয়েছিল। বিগত বর্ষের আগস্ট মাহতো পহেলগাঁও নিরাপত্তা বাহিনীর এখন বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, যত আইটিবিপির 7 জন জওয়ানে করুণভাবে মৃত্যু সাবুতি লোলা পরিবেশেরও সৃষ্টি হয়েছিল।